আমি মরিলে বেশি গাছ লাগাও, কইছে গাছ লাগালে কিছু তুই কিছু তুই ভগবানের কাছে পাবে করো। গাছকে কাটিস না, গাছ কাটলে ভালো হবে না। মাত্র 12 বছর বয়স থেকে গাছ লাগানো শুরু করেছিলেন দুখু মাঝি। এই কয়েকদিন আগেও তার বৃক্ষরোপণের সংখ্যা ছিল 2000, আর এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 9000-এর কাছাকাছি। আসলে তিনি যে গাছ দাদু, বৃক্ষ মানব, বৃক্ষ সাথী, কতই না তার নাম। আর সেই কারণেই এবার পদ্মশ্রী পেলেন। বাংলা প্লাসে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু কেউ মুখ তুলে তাকায়নি এই পরিবেশ বান্ধব এই মানুষটির দিকে। তাই এই রকম একটা কুঁড়ে ঘরে যেখানে দুটো মানুষ থাকতে পারে, সেখানেই কোনোভাবে দিন কাটাচ্ছেন দুখু। আমি যদি মারা যাই তো আমার মতন 1000 জন মাঝি হয় দুখু মাঝি, আর গাছ লাগাই। আমি তো একটা হয়েছি, 1000 যেমন হয়। গাছ থাকলে গাছকে কাটিস না, গাছ কাটলে ভালো হবে না। কেন ভালো হবে না তার কারণ শুনুন। গাছ থাকলে মানুষের জীব একটা, গাছ একটু করে জীবন বটে, মানুষের জীবন বটে, সেই জীবনটাকে ধরে রাখো। এই বার্তাটাই আমি দিচ্ছি অন্য করণে। দশ 12 বছর লে আমি গাছ লাগাই, আমার কাকার সঙ্গে এরকম গাছ লাগাই। এ বেটা কইছে গাছ লাগাবে ভালো হবে, গাছে বাছে হলে কী হোক আমাদের সংসারটা ভালো হবে। তার পলাশ গাছও লাগাই, জুড় পলাশ শকুর কুশ কুসুম যত রকম দেখছো সেই গাছগুলো আমরা লাগাই। কেন লাগাই? বড় বড় গাছ লাগাই তার কারণ আছে, ওরা অক্সিজেন বেশি দেয়। আর অক্সিজেন দিবে সেটা ভালো রকম জানি। কলকাতারে এ লোক আসছিল একটা সাহেব, কইছে অক্সিজেন ভালো রকম দেবে। একদিন অক্সিজেন দিবে যদি তো অক্সিজেন কইছে একদিন পাবে নাই। গায়ে গঞ্জে বড় গাছ থাকবে না, দেখছো না? বড় গাছ একটাও যাই, জোর গাছ একটাও নেই, তেঁতুল গাছ একটাও নেই, কোনো গাছ গাছগুলো কাটে সেরা শেষ করে দিলে এরকম। তাহলে মানুষের কত অভাব হবে অক্সিজেনের। এখনো পর্যন্ত আপনি কত গাছ লাগিয়েছেন? ওই 9000-10000 হবে গাছ, এতটা আছে গোটাই বুনিয়েছি। সেগুলো আর গেলে সব দিল, লোকের আর সব দিল, প্রচুর গাছে। এই যে এত বড় একটা সম্মান পাবেন, পদ্মশ্রী পাবেন, এরকম কি কখনো ভেবেছিলেন? এটা ভাবিনি, এটা হবে কেন আমি কে কিনু জানি, এটা জানিয়েই নি এটা হবে কহে। হতে হতে প্রভু নারায়ণ এত গাছ যখন লাগাতে লাগলি তখন, তবে এক লোক বলিয়েছিলেন আমাকে, সাধু পুরুষ লোকে কইছে গাছ লাগালে কিছু তুই কিছু তুই ভগবানের কাছে পাবে করো। রামায়ণ আমি শুনি তো জানি, তখন বললে কি তেই দেখু তুই যদি এই রামায়ণ শুনছিস তার কাছে গাছ লাগাস তো তোর কিছু ভালো হবে। আপনি কি হেঁটে হেঁটেই গ্রামে যান নাকি সাইকেলে? সাইকেলে, আরও আমার একটা সাইকেল ছিল টেটা ভাবি, ওই ছোট সাইকেল নিয়ে তো নিয়েই মানুষের কাছে বাচ্চা দিয়ে গাছ আরও যেমন লাগাই। হ্যাঁ, খুব খুব যেমন গাছ লাগাই, গাছ যেমন খুবই লাগাই। আমি মরিলে বেশি গাছ লাগাও, অক্সিজেন পাবে, ভালো হবে দেশটা, ভালো হয়ে যাবে পুরুলিয়া জেলাটা আমাদের ভালো।
আপনার স্বামী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, কেমন লাগছে? দমে ভালো, আপনার দমে লাগছে ভালো? আপনিও কি ওনার সঙ্গে? হ্যাঁ, যাই নালে জলদিতে যাই। আপনারে জলদি জলদি দি বাচ্চারে রান্ধনা বাতনা করিয়ে লি, আজ সঙ্গে চলিয়ে যাই। পুরুলিয়ার বাগমুন্ডির সিন্দ্রি এলাকা থেকে ক্যামেরায় অমিতলাল সিংদের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন ডট ইন।